এটি ঈদ কিংবা জুমার নামাজের দৃশ্য নয়, ফ্রান্সের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে লাখো মানুষ এভাবে সমবেত হয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী নিয়ামিতে উপস্থিত হন এসব মানুষ। সেখানে থাকা ফ্রান্সের সামরিক ঘাঁটির সামনে অনুষ্ঠিত হয় বিশেষ নামাজ। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে নাইজার থেকে ফ্রান্সের সেনাবাহিনী প্রত্যাহারের প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। জামাতে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সহায়তা চেয়েছি, ফ্রান্স যেন তাদের শূন্য ও ঘাঁটি গুটিয়ে নিয়ে নিজ দেশে ফিরে যায়, সেটাই আমাদের প্রার্থনার মূল উদ্দেশ্য। এটা আমরা অন্য কোথাও করতে পারতাম, কিন্তু ফরাসি ঘাঁটির সামনে হওয়ায় তারা আমাদের দেখতে পেরেছে, বুঝতে পেরেছে যে এখানে তারা অনাকাঙ্ক্ষিত। নাইজারে একটা সময় উপনিবেশ গড়া ফ্রান্সের উপর দেশটির মানুষ কতটা ক্ষুব্ধ তার আজ পাওয়া যায় কয়েকজন বিক্ষোভকারীর উপস্থিতিতে। তাদের একজন ইদ্রিসা মাইগা আলজুমা, চলাফেরায় অক্ষম এই ব্যক্তি হুইল চেয়ারে ভর করে চালিয়ে যাচ্ছেন আন্দোলন। স্বাধীন দেশ হয়েও গেল 63 বছর ধরে আমরা ফ্রান্সের শোষণ সহ্য করেছি, কিন্তু সময় এসেছে প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করার। আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত। নাইজারের দেশপ্রেমিকদের বলবো, আপনারা মাঠে নামুন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফরাসিদের তাড়ানোর কোনো বিকল্প নেই। শুধু পুরুষরাই নন, ফ্রান্স বিরোধী এই বিক্ষোভ ও বিশেষ প্রার্থনায় অংশ নেন নাইজারের নারীরাও। ফ্রান্স যে আমাদের বন্ধু না সেটা সবাই বুঝে গেছে। তাদের উদ্দেশ্য আমাদের প্রাকৃতিক সম্পদ শুষে নেওয়া, এজন্য সন্ত্রাসবাদ মোকাবেলার অজুহাতে তারা ঘাঁটি গেড়ে আছে। আল্লাহকে ধন্যবাদ, নাইজারের মানুষ অনেক পরে হলেও ফরাসিদের ঔপনিবেশিক মনোভাব বুঝতে পেরেছে। গেল 26 জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি পশ্চিমাদের বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। বাজুমকে ক্ষমতা থেকে উৎখাতের পর এর নিন্দা করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এর জেরে দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ দেয় জান্তা সরকার। তবে রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার আলটিমেটাম দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করে ফ্রান্স। জানা যায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফ্রান্সের 1500 ও যুক্তরাষ্ট্রের 1000 সেনা মোতায়েন রয়েছে। কয়েক বছর ধরে এই বাহিনী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কথিত লড়াইয়ে বাজুমকে সহযোগিতা করছে বলে দাবি পশ্চিমাদের। তবে দেশটিতে সন্ত্রাসবাদ পুষে নিজেদের স্বার্থ হাসিল করছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ দেশটির সাধারণ মানুষের। তহিদ হাসান, কালবেলা।